এবার একটা শোক সংবাদ। বাংলাদেশ দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 49 বছর। বেশ কিছুদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। 2014 সালের মে মাসে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন হিথ স্ট্রিক, তবে দায়িত্ব ছাড়েন 2016 সালে। 2000 সাল থেকে 2004 এই সময়ে জিম্বাবুয়ের অধিনায়ক ছিলেন, দেশটির অন্যতম সেরাই অলরাউন্ডার। জাতীয় দলের হয়ে 65 টেস্টের সঙ্গে 189 ওয়ানডে খেলেছেন তিনি। টেস্ট ক্রিকেটে 100 উইকেট নেওয়া জিম্বাবুয়ের একমাত্র বোলারও তিনি।